হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ইউরোট্রাক সিমুলেটর 2 গেমটার কিছু প্রবলেমের কথা বলবো। মানে ইউরোট্রাক সিমুলেটর 2 না, গেমটার না। আসলে গেমের তো আসলে কোনো প্রবলেম নাই, গেম নামানো যায়। কিন্তু সমস্যা হচ্ছে আজকে ম্যাপ নিয়ে। আমরা অনেক, মানে আমি অনেকেই দেখতেছি আমার চ্যানেলে, অনেকেই কমেন্টস করতেছে যে ম্যাপ অফ বাংলাদেশ ভার্সন 6 অনেকের কিন্তু ক্রাশ করে যাচ্ছে। আর আবার অনেকের নাকি ভাই কোনো জায়গায় গেলে নাকি গাড়ি জোরে কোনো কিছুর সাথে বাড়ি খেলে হচ্ছে ইয়ে হচ্ছে আকাশে উড়ে যাচ্ছে বা অন্য কিছু হয়ে যাচ্ছে, অন্য জগতে চলে যাচ্ছে, এরকম কিছু মানে এরকম বোঝা যাচ্ছে। অনেকে অনেক কমেন্টস করছে বা তারপরে বাস সেট আপ করতে পারছে না, অনেক ঝামেলা হচ্ছে। একটা সমস্যা আমি খুঁজে দেখলাম বা একটা সমস্যার কথা আমি মনে হলো যে এই সমস্যাটার কারণের জন্যে ভাই এত সমস্যা হচ্ছে। আর হচ্ছে আমি এখন সমস্যাটার কথাটা আমি আপনার সবাইকে দেখাচ্ছি, মানে সমস্যাটা কী। সমস্যাটা হচ্ছে আমি যেখানে আগে আমি ডাউনলোড করছি সেটাকে সেখানে এখানে আমি যাবো ম্যাপ অফ বাংলাদেশ V6 এই জায়গায় আমি এটা ডাউনলোড করছি, মানে এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করার পর হচ্ছে এরকম আসছে। এটা হচ্ছে যাদের টোটালি কোনো হচ্ছে ম্যাপ অফ বাংলাদেশ ভার্সন 6 বা 5 কোনো ফাইল নাই তাদের জন্য এই পুরোটা। হ্যাঁ, এই পুরোটা যখন আমরা ডাউনলোড করছি সবই ঠিক আছে, এটা কিন্তু সবই ঠিক আছে। এছাড়া এর সাথে আরও 3 ফাইল অ্যাড আছে, যারা হচ্ছে 1.42 এবং 1.44 যারা খেলে তাদের হচ্ছে রাত্রেবেলা গাড়ি চালাতে গেলে অনেক সমস্যা হচ্ছে। মানে কোনো ইয়ে নাই, মানে লাইট ঠিক মতন জোরই হয় না। সেখানে 3 ইয়ে করা মড দেওয়া আছে, সেই মডগুলো অ্যাড করলে সেগুলো ঠিক হয়ে যায়। সব ঠিক আছে, আমি বুঝলাম। কিন্তু এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে কি যে এইখানে কিন্তু একটা প্রোফাইল দেওয়া আছে, এই প্রোফাইলটা কিন্তু 1.42 এবং 1.44 জন্য। আমার এইটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এইটা। কিন্তু 1.36 জন্য তাহলে কোনটা? আমি কিন্তু 1.36 জন্য কিন্তু ডাউনলোড করছি, ওইটা যেটা হচ্ছে ভিডিওতে দেওয়া ছিল, মানে যে ভাইয়ের ইয়েতে এই গেমটা ছাড়ছে তার ইয়েতে দেওয়া ছিল, সেটাও কিন্তু আমি ডাউনলোড করছি। ডাউনলোড করে দেখলাম তাদের তারও প্রোফাইল নাম্বারটা কিন্তু 1, তার মানে 1.36 এবং 1.42 এবং 1.44 জন্য 1 হয়ে যাচ্ছে। এইটাই একটু সমস্যা হয়ে গেছে। সম্ভবত উনি ওখানে হয়তো এডিট করছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে ভাই আগে থেকে ম্যাপ বাংলাদেশে যে অন্য একটা যে প্রোফাইল যেটা 1.36 জন্য দরকার সেই প্রোফাইলটা কিন্তু হচ্ছে আমার কাছে আছে। সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিবা। আর এটা তো ভাই 1.42 এবং 44 জন্যই ঠিক আছে। এই জন্য সমস্যা হচ্ছে যে যখনই 1.36 এই প্রোফাইলটা যখন আমরা দিচ্ছি তখনই কিন্তু আমাদের গেমটা কিন্তু সবই চলছে, যখনই আমরা গেমটা চালু করতে যাচ্ছি তখনই কিন্তু ক্র্যাশ করে যাচ্ছে। এইটা একটা সমস্যা, এইটার জন্য হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে গাড়ি চালাতে চালাতে গেলে কিন্তু অনেক সময় বাড়ি খেলে আকাশে উড়ে যাচ্ছে, এই সমস্যার কথা আমি বলতেছি। যাই হোক, আর এটা হচ্ছে এই যে প্রোফাইলটা দেওয়া আছে এটা হচ্ছে 1.42 এবং 1.44 জন্য, কিন্তু 1.36 জন্য কিন্তু নাই। তাহলে 1.36টা গেল কই? তাহলে 1.36টা হলো এইখানে আছে, সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 1.42 থেকে 44 পর্যন্ত দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, এবং 1.36 যেটা সেটাও কিন্তু দেওয়া থাকবে। আমি সেটাও দিচ্ছি, এ দেখাচ্ছি। এই যে আমার প্রোফাইলের মধ্যে যাচ্ছি, এখন প্রোফাইলের মধ্যে এইটা হচ্ছে 1.42 থেকে 1.44, আর এইটা হচ্ছে 1.36 জন্য, যেটা কিন্তু ডাউনলোড এর মধ্যে কিন্তু নাই, যে কারণে এত সমস্যা হচ্ছে। আর এটা ভাই দিলে গেম ইনশাল্লাহ চলবে, কোনো সমস্যা হবে না। এইটা তোমরা এইভাবে কপি করো, আমার ডিসক্রিপশন বক্সে আছে, ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে সব ফাইল কিন্তু তোমরা ওইখান থেকেই করবা, যে ভাই মাইম রেকর্ডার যে ভাই ভিডিওটা সার্চে যে ম্যাপ অফ বাংলাদেশ V6 তার থেকেই তোমরা সবাই ডাউনলোড করবা, তার থেকে ডাউনলোড করবা। করার পর শুধু এইটা আমারটা থেকে ডাউনলোড করে নিবা। আর যদি ওনারা এডিট করে থাকে তাহলে এ প্রোফাইলটা একটু চেক করে নিবা যে লাস্টে কিন্তু 3 আর এটা লাস্টে কিন্তু 4টা কিন্তু 1.42 থেকে 1.44, আমি আবার বলছি, আর এটা কিন্তু 1.36 জন্য। কিন্তু এইটা কিন্তু এইটার জন্যই কিন্তু ঝামেলাটা হচ্ছে। আর অন্য ঝামেলার কথা আমি বলতেছি, আমি গেমটা একটু চালু করি। এই যে আমি গেমটা কিন্তু চালু করলাম, অনেকে কিন্তু মড সিরিয়াল কিন্তু ভাই যেখানে যেভাবে সাজা দিচ্ছে সেইভাবে কিন্তু সাজাতে হবে। দেখো আমি দেখাই দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। নো ডিফল্ট ট্রাফিক, ভিলেজ প্যাসেঞ্জার 02, ম্যাপ অফ বাংলাদেশ মডেল 5 4 3 2 1, ট্রাফিক প্যাক 1, ট্রাফিক প্যাক 2, ডেফ ভিলেজ প্যাসেঞ্জার 01, প্রো বিডি ফিজিক্স। এরপর এই ফিজিক্যাল পাওয়ার ব্রেক এবং প্রো বিডি ফিজিক্স এর মাঝখানে কিন্তু ইয়ে করতে হবে,
বাসের যে কোনো মোড এখানে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। আর মোডে যদি অনেক সময় দেখা যায় কি স্ক্রিন আলাদা থাকে, বাস মোডের উপরে কিন্তু স্ক্রিন থাকবে, এই যে বাস মোড থাকলে এই জায়গাটা স্ক্রিন থাকবে, কিন্তু এর উপরে যাওয়া যাবে না। আর এই যে মাল্টিপ্লেয়ার নেভিগেশন প্লেয়ার, এটা ফিক্সড, এটা হচ্ছে 1.36 এর জন্য এই পর্যন্ত, কিন্তু যখন আমরা 1.42 এবং 4.4 খেলবো তখন কিন্তু আরও তিনটা জিনিস এক্সট্রা ডাউনলোড করতে হবে, সেটা আমি 1.42 এবং 4.4 এর জন্য ইয়ে করা আছে, সেইগুলো এখানে থাকবে। আর এটা হচ্ছে আমার হচ্ছে যেটা গ্রাফিক্স, যে অক্সিজেন ন্যাচারাল ভিশন যে গ্রাফিক্স সেটা দেওয়া আছে, এটা সবার উপরে থাকবে, যদি কেউ ডাউনলোড করা থাকে সে এখানে বসাই দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা নাই, এটাই হচ্ছে কথা। এইভাবে বসাতে হবে কিন্তু ভাই, নাহলে কিন্তু ক্র্যাশ করবে। বন্ধুরা আমরা কিন্তু আমার মূল পেজটায় চলে আসছি, যে ম্যাপ অফ বাংলাদেশ, এটা মড ম্যানেজার থেকে বেরো আসছি এবং কন্টিনিউ দিচ্ছি, কারণ আমি কিন্তু 1.36 2.2 64 bit আমি কিন্তু 1.36 এর জন্য দেখাচ্ছি, আর 1.42 4.4 এর জন্য না। তোমাদের কিন্তু এরকম সবই আসবে, মানে যারা এই যে অক্সিজেন ন্যাচারাল গ্রাফিক্স ওয়েদার এটা যদি ইউজ করো সেটা এইভাবে আসবে, আর যদি যারা ইউজ করবে তাদের নর্মালি অন্য কিছু আসবে, হয়তো ওয়ার্ল্ড ট্রাক সিমুলেটার এরকম আসবে, বা বিডি নেক্সট জেন আসবে, বা যেটা দাও জিএমটি যেটা দাও সেটাই আসবে, এরকম চলে আসবে। তোমরা মোটামুটি এখন চিন্তা করবা, দেখো এখানে যারা হচ্ছে নতুন বাস ইয়ে করবা তাদের কিন্তু এখানে ট্রাক আসবে, তোমাদেরকে কিন্তু অ্যাক্টিভ করে দিতে হবে। তোমরা এই ট্রাক ডিলারে যাবা, 1.36 যারা ইউজ করো, তারপরে হচ্ছে এখানে যে অ্যাক্সেস মোড ডিলার, আমার তো এখানে সিলেক্ট করাই আছে, এখান থেকে এই যে বাসটা নিবা, এখন বাস চলে আসবে নিবা, তারপরে এখান থেকে কাস্টমাইজ করবা, যদি কাস্টমাইজ করার মনে পড়ে মানে দরকার পড়ে এখান থেকে সব কাস্টমাইজ করে নিই, এখানে হচ্ছে কনফার্ম দিয়ে দিবা। তো আমি এখন কনফার্ম দিচ্ছি না, কারণ অলরেডি আমার বাস কেনা আছে, যে কারণে আমি কনফার্ম দিচ্ছি না, আমি আমার গ্যারেজ ম্যানেজারে চলে যাচ্ছি। আমার কিন্তু বাস সিলেক্ট করা আছে, আমি জাস্ট ড্রাইভ দিব। তোমাদের কিন্তু অনেকে এরকম হওয়ার পরেই কিন্তু দেখা যায় গিয়ে গাড়ি মানে ইয়ে হয়ে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে ব্রেক, ওই কোনটা কী করতে হবে, মানে যাদের ঘুরলি কাছে, ঘুরলি সাধারণত 1.42 1.44 একটু বেশি হচ্ছে, কারণ তাদের হচ্ছে ব্রেক ইন্টেন্সিটি যেটা আছে সেটা একটু কমায় দিতে হবে, যে কারণে আমি এখন চলে যাব হচ্ছে গেম প্লের মধ্যে। গেম প্লের মধ্যে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ব্রেক ইন্টেন্সিটি কোথায় আছে সেটা খুঁজতে হবে এখন আমাদের। এই যে ব্রেক ইন্টেন্সিটি আমার এটা বাড়ানো আছে, এখনও পর্যন্ত আমার 1.36 কোনো ঝামেলা হয়নি, কিন্তু যাদের ঝামেলা হচ্ছে আমি দেখলাম 1.42 এবং 4.4 কিন্তু ঝামেলা হচ্ছে। দেখুন কোনো সাথে গুঁতো খেলে গাড়ি আমারও কিন্তু প্রথমের দিকে বারবার ঘুরলি খেয়েছে, তখনই আমি কিন্তু করছি কি এই ব্রেক ইন্টেন্সিটিটা এইভাবে ঠাস করে কমায় দিছি, কমায় দেওয়ার পর আমি ইচ্ছা মতন ঘাই খেয়েছি, আমার গেম কিন্তু কোনোভাবেই ক্র্যাশ করেনি, এটা হচ্ছে কথা। আর কিছু কিছু জায়গা আছে গেমের, সেখান থেকে দেখা যাচ্ছে কি একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, বাম দিকে গাছপালা, আমি একটু বাম দিকে সরাই দিচ্ছি, তখন কিন্তু অনেক মাটির নিচে চলে যাচ্ছে। এটা ভাই গেমের ভিতরে ম্যাপের সমস্যা, এটা ভাই মানে এটা ঠিক করা যাবে না, যতক্ষণ পর্যন্ত ম্যাপ থেকে না ঠিক করবে এটা ঠিক করা যাবে না। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের কিন্তু সুন্দরভাবে দেখাইছি, আর ভাই দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই গাড়ি, ইকোনো সার্ভিসের গাড়ি যেটা নিয়ে ভাই আমি খাগড়াছড়ি গিয়েছিলাম, সেই গাড়িটা দেখো আমি সুন্দরভাবে খেলতেছি, কিন্তু কোনো সমস্যা নাই। এই প্রোফাইলের জন্যই কিন্তু এত সমস্যা হচ্ছে, সরি প্রোফাইলের জন্য সমস্যা হচ্ছে, যে কারণে কিন্তু বেশিরভাগ হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, গেম কিন্তু ক্র্যাশ হয়ে যাচ্ছে। ও ভাই দেখছো, এখনই তো গোতা লেগে যাচ্ছিল, আস্তে আস্তে আগাতে হবে ভাই, কি ডেঞ্জারাস রোড বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে সব বুঝে শুনে গাড়ি চালাতে হবে, না চালালে কিন্তু গাড়ি একেবারে লেগে যাবে। এখন আমি জোরে একটা গাই খাই, এই দেখো ঘাই খাচ্ছি, কিছুই হচ্ছে না, কিছু হবেও না ইনশাল্লাহ। আর যাদের হচ্ছে অন্য সময় মানে ওই সমস্যাটা হচ্ছে তাদের হচ্ছে ব্রেক ইন্টেন্সিটি ইয়ে করতে হবে, হাজার ঘাই খেলেও কিছু হবে না। দেখতে পাচ্ছ আমি ঘাই গুতা খেয়ে কিন্তু যাচ্ছি ইচ্ছা মতন, ওই দেখো ওই দেখো, ও ভাই আমার গাড়ি উল্টে গেল, দেখো এত ঘাই গুতো খাচ্ছি তারপরও কিছু হচ্ছে না, হবে না, এ গাড়ি নিচে পড়ে যাচ্ছে নাকি, আমার গাড়ি কই, এ ভাই আমার গাড়ি কোথায় গেল, ও যে গাড়ি নিচে পড়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না, এখানে রাখি, এই যে রাখলাম চলে আসলাম। এই যে আবার আমরা রাস্তায় উঠে পড়লাম এবং চালালাম ম্যাপ অফ বাংলাদেশ ভার্সন 6 এই একটু সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নাই। মাথা ঠান্ডা করে আমি যেভাবে প্রোফাইল সাজানো আছে আমারটা সেভাবে দেখতে পারো, এবং মাহিম রেকর্ডার ভাই যেভাবে সাজানো আছে সব কিছুই ঠিক আছে, কিন্তু প্রোফাইলটা তোমরা হচ্ছে লাস্টে যেটা 3 সেটা দাও, সেটা দিলে ইনশাল্লাহ 1.36 কোনো ঝামেলা হবে না, কোনো ক্র্যাশ ফ্র্যাশ হবে না, কারণ গেমে ঢোকার গেম টেম সবই চলবে, চলার আগেই দেখবা যে যেই ঢুকতেছে কিছু দূর লোড হওয়ার পরে ঠাস করে তোমাদেরকে বের করে দিচ্ছে ভাই, এই সমস্যাটার জন্য, প্রোফাইলের সমস্যার জন্যই কিন্তু এরকম হচ্ছে। তো বন্ধুরা এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ঘুষি মেয়েদের, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও, আর যদি কোনো সমস্যা থাকে আবার জানাও, আনবো ভিডিও ইনশাল্লাহ। আর এছাড়া এমনি কোনো সমস্যা নাই, ম্যাপ অফ বাংলাদেশে কোনোই সমস্যা নাই, শুধু এইটুকু একটু সমস্যা হচ্ছে,
এখন ওনার আপডেট করে দিতেছে না, আর ওই মাইম রেকর্ডার ভাইয়ের চ্যানেলের লিংক আমার ইয়েতে দিয়ে থাকবে, তোমরা কিন্তু সব ওইখান থেকেই ডাউনলোড করো ভাই, ওইখান থেকেই ডাউনলোড করবা, আর প্রোফাইলটা আমার এখান থেকে ডাউনলোড করে নাও। যদি ওনারা আপডেট করে দেয় তাহলে তো কোনো আমার এখান থেকে আপডেট করার দরকার নেই, যদি ওয়ান পয়েন্ট ওই যে প্রোফাইলে যে ইয়েটা দেখালাম 43 লাস্টে যে 43 ওইটা ওইটা বসাও, ওইটা বসায় দেখো ইনশাল্লাহ তোমাদের কোনো ঝামেলা হবে না, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে চলবে 1.36 এর জন্য, এবং 1.42 এবং 44 এর জন্য কিন্তু ওই যেটা হচ্ছে প্রথমে দেখাইছি, আরেকবার একটু দেখাই, প্রথমে যেটা দেখাইছি এই যে প্রথমে বলতে হচ্ছে যেটা আমি তোমাদের আর একটু দেখাই, প্রথমে গেল 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 কই কোথায় গেল ডাউনলোড নেয়, প্রথমে যেটা দেখাইছি এই যে এইটা 1.42 এবং 44 এর জন্য এইটা, এবং ইয়ের জন্য 1.36 এর জন্য হচ্ছে ডকুমেন্ট ইউটেক 72 প্রোফাইল, এইটা হচ্ছে 1.36, এটা হচ্ছে 1.42 থেকে 44 পর্যন্ত। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, কোনো সমস্যা হলে আবার একটু কমেন্টস।